হেলান দিয়ে বসে কি যেন ভাবছে সৌরভ। ভাববে নাই বা কেন, কাল যে সে এক নতুন জীবনে পা দিতে চলেছে। 27 বছরের পুরনো জীবন এক নিমেষে শেষ হয়ে যাবে কাল। সৌরভের বন্ধুদের মনে আজ একটাই প্রশ্ন, সৌরভ আবার আগের মতো হলো কিভাবে? গত 7 বছর ধরে তো ওরা এই সৌরভকেই দেখতে চেয়েছিল, সেই পুরনো হাসি খুশি সৌরভ। বন্ধুরা মাঝে মাঝে ইয়ার্কি করে বারবার জিজ্ঞেস করে কথাটা, কিন্তু সৌরভ সে তো সবসময় হেসেই উড়িয়ে দিয়েছে। সিদা সাদা মধ্যবিত্ত পরিবারের ছেলে সৌরভ, ছোটবেলা থেকেই তার মাথা খুব ভালো, স্কুলে বরাবরই ভালো নম্বর পেয়ে পাস করেছে সে। পড়াশোনা, খেলাধুলা, বন্ধুদের সঙ্গে আড্ডা, এইসব নিয়েই চলছিল তার জীবন। সৌরভের 18তম জন্মদিনের কথা আজও সবার মনে আছে। সেদিন সৌরভের বাবা সৌরভকে একটা DSLR এনে দিয়েছিল। DSLR পেয়ে সৌরভ যে কতটা খুশি হয়েছিল তা কারোর ভোলার কথা না। সৌরভের ফটোগ্রাফির খুব শখ ছিল, এতদিন সে মোবাইল নিয়েই ফটোগ্রাফি করত। ক্যামেরা পাওয়ার পর সব বন্ধুদেরই পোর্টফোলিও করে দিয়েছিল সে। এইভাবে দিব্যি কাটছিল সৌরভের। কিন্তু গন্ডগোল শুরু হলো কলেজের সেকেন্ড ইয়ারে গিয়ে। ফার্স্ট ইয়ারের শেষ থেকেই তার একটা মেয়েকে ভালো লাগে, মেয়েটার নাম ছিল মৌলি। মৌলি সৌরভের গ্রুপেরই একজন, খুবই শান্ত স্বভাবের মেয়ে ছিল। কলেজ বাঙ্ক করে সবাই একসাথে ঘুরতে যাওয়া, সিনেমা দেখা সবই চলত। একদিন মৌলি কলেজের সিঁড়ি থেকে পড়ে গিয়ে পায়ে খুব আঘাত পায়। সেদিন সৌরভ নিজের বাইকে করে তাকে বাড়ি ছেড়ে এসেছিল। এরপর মৌলি বেশ কিছুদিন কলেজে আসেনি, তখনই সৌরভ প্রথম মৌলির ওপর নিজের মনের অনুভূতিটা বোঝে। মৌলির হাসি, পেছনে লাগলে রেগে গিয়ে মারতে আসা, সবই যেন খুব একটা মিস করতে থাকে সৌরভ। এটাই কি ভালোবাসা? কথাটা বন্ধুদের বলতে সবাই একটু হাসা হাসিও করে। সৌম সৌরভের পিঠ চাপড়ে বলেছিল, তাড়াতাড়ি বলে দে ব্রো, বেশি দেরি করলে পাখিকে আবার অন্য কেউ উড়িয়ে নিয়ে যেতে পারে। এরপর 4 মাস কেটে গেছে। সৌরভের কাছে অনেকবারই সুযোগ এসেছিল, কিন্তু সে বলতে পারেনি। এরপর এলো সেই দিন, ফার্স্ট ইয়ারের পরীক্ষা সবে শেষ হয়েছে, সেকেন্ড ইয়ারের প্রথম দিন ছিল সেদিন। সৌরভ ঠিকই করে নিয়েছিল আজ সে বলবে। বেশ সেজে গুজে বাড়ি থেকে বেরিয়ে রাস্তায় একটা লাল গোলাপ কিনে কলেজে চলে এলো। প্রথমেই সৌমর সাথে তার দেখা হলো, মৌলি তখনও আসেনি। সৌম ব্যাপারটা সবই জানত। শেষ সময় মনে একটু সাহস পাওয়ার জন্য প্রিয় বন্ধুই তো ভরসা, এমন সময় মৌলিকে দেখা গেল। সেদিন গোলাপি সালোয়ারে মৌলিক একটু বেশি সুন্দর লাগছিল, হালকা পিঙ্ক লিপস্টিক, ছেড়ে রাখা চুল, ঠোঁটের কোণে মুচকি হাসি। সৌরভ শুধু তাকিয়েই ছিল, এর থেকে সুন্দর দেখতে আর কি কেউ হতে পারে? এখন সৌরভ বুঝতে পারছে না সে কি করবে। মনে যে সাহস নিয়ে এসেছিল সবই যেন হাওয়া হয়ে গেছে। ওর জবাব যদি না হয় তাহলে? শেষমেশ সৌমর কাছে ঠেলা খেয়ে সৌরভ মৌলির দিকে এগিয়ে গেল। সৌম দূর থেকে সবটাই দেখছিল। ও ঠিকই করে ফেলেছিল যে সৌরভের পকেট খরচা করে আজ আলি বাবার বিরিয়ানি খাবে, শুধু সবকিছু ঠিকঠাক হওয়ার অপেক্ষা। 2 মিনিট পর সৌরভকে ফিরে আসতে দেখা গেল, কিন্তু এ কি গোলাপ সৌরভের হাতে কেন, কি হলো তাহলে? সৌম উত্তেজিত হয়ে সৌরভের দিকে এগিয়ে গেল। সৌম কিছু জিজ্ঞেস করার আগেই সৌরভ গোলাপটা ফেলে দিয়ে বলল, ভাই তোর কথাটাই মিলে গেল। মানে? সৌরভ আর কিচ্ছু বলল না, শুধু মুচকি হেসে চলে গেল। হয়তো হাসির মধ্যে কান্নাটা লুকোনোর চেষ্টা করছিল সে। সৌম এবারে মৌলির কাছে গেল। এরপর মৌলির কাছ থেকে যা উত্তর এলো তা শুনে সৌম আকাশ থেকে পড়ল। মৌলি বলল, আমি এঙ্গেজ, 1 মাস আগেই সুদীপের সাথে আমার রিলেশন হয়। সুদীপকে প্রায় সবাই চেনে, মৌলির পাড়াতেই থাকে। সৌমর মনে মনে একটু রাগই হলো সৌরভের।
সে যে বারবার বলেছিল বলে দিতে। কেন সৌরভ এত সময় নিল, কেন? এই ঘটনার আজ 7 বছর কেটে গেছে। চেয়ারে হেলান দিয়ে এইসবই ভাবছিল সৌরভ। মাঝে মাঝে পুরনো সব স্মৃতি মনে করতে বেশ ভালোই লাগে। এই ঘটনার পর সৌরভ আর কোনোদিন ময়ূরের সাথে কথা বলেনি, কলেজে যাওয়া কমিয়ে দিয়েছিল। বন্ধুদের সাথে আড্ডা মারা, ঘুরতে যাওয়া, এসব প্রায় ছেড়েই দিয়েছিল সে। সৌরভ একদিনও মন ঠিক করার জন্য বলেছিল, ভাই চল একটু বেরিয়ে আসি, ফেসবুকে আমার ডিপি শেষ হয়ে গেছে, কয়েকটা ফটো তুলে দিবি চল। সৌরভ যায়নি, বলেছিল, না রে ভাই। এই তো 2 বছর আগেকার কথা। সৌরভের অফিসের কলিগ পায়েল সৌরভকে প্রপোজ করে, কিন্তু সৌরভ না বলে দেয়। কিভাবে সে অন্য রিলেশনে যেতে পারে? ও যে আজও মৌলিকে ভুলতে পারেনি। সৌরভের এই অবুজ মন আজও যে শুধু মৌলিকেই ভালোবাসে। এবার সৌরভের জীবনে ঘটল সেই ঘটনা যা তাকে আবার পরিবর্তন করে দিল। 1 বছর আগেকার ঘটনা। কোনো এক কারণে সেদিন ধর্মতলা গেছিল সৌরভ। তখন সন্ধে হয়ে এসেছে, এমন সময় সৌরভের চোখ পড়ল হাতির সিঁদুরে দাঁড়িয়ে থাকা একটা মহিলার উপর। কে এটা, মৌলিনা? চোখের ভুল নয় তো? এগিয়ে গেল সৌরভ। চোখের ভুল না, এ যে সত্যিই মৌলি। হাতে শাখা, মাথায় সিঁদুরটা দেখতে সৌরভের ভুল হলো না। মৌলির পাশে ওটা সুদীপ না? মৌলি তাহলে সুদীপকেই বিয়ে করেছে। এসব দেখি সৌরভ পিছন ঘুরে চলে আসতে যাবে, এমন সময় পিছন থেকে কি যেন ডেকে উঠল, সৌরভ! গলার আওয়াজটা চেনা সৌরভে, মৌলিরই গলার আওয়াজ। এই সৌরভ! সৌরভ ঘুরে থাকা মৌলি বলল, কি রে, চিনতেই পারছিস না বল। এবার সুদীপ এসে বলল, আরে সৌরভ, অনেকদিন পর, কেমন আছো বলো। এরপর কফি শপে বসে বেশ কিছুক্ষণ আড্ডা দিল তিনজনে। মৌলির সে কত কথা, কলেজ লাইফ থেকে শুরু করে সাংসারিক জীবন, কোনো কিছুই বাদ দিল না সে। সৌরভের প্রপোজ করার ঘটনাটা অবশ্য বলেনি মৌলি। কথায় কথায় সৌরভ সেদিন মৌলিকে জিজ্ঞেস করেছিল, মৌলি তুই কবে থেকে সুদীপকে লাইক করতিস? ছোটবেলা থেকেই। জবাবটা পেয়ে অজান্তিক সৌরভের মুখে এক পুরনো মুচকি হাসি চলে আসে। যাওয়ার আগে মৌলি বলেছিল, সৌরভ তোর বিয়ে তো বলবি, কিন্তু আমরা আসব। সেই রাতে সৌরভের আর ঘুম আসেনি, সারা রাত মৌলির কথা ভেবেই কাটালো। কতই না খুশি আছে মৌলি, সুদীপকে খুব ভালো রেখেছে। মৌলি এমন একজনকে পেয়েছে যাকে ও ছোটবেলা থেকেই ভালোবাসে। এর থেকে ভালো আর কি বা হতে পারে? তাহলে ও নিজে কেন এতদিন কষ্ট পেয়েছে? মৌলির খুশিতে কি ও নিজের খুশি না? মৌলিকে সে নাই বা পেল, ওপরের খুশিতেই তো নিজের খুশি হওয়া, এটাই তো সত্যিকারের ভালোবাসা। এইসব কথা ভাবতে ভাবতেই রাতটা কেটে গেল। সেদিন সকালে সৌরভ যেন এক নতুন সূর্যকে উদয় হতে দেখল। অনুভব করল মনের মধ্যে থেকে যেন একটা পাথর সরে গেছে, যে পাথর এতদিন মনের জানলা বন্ধ করে রেখেছিল। আলমারি থেকে ক্যামেরাটা বের করল সৌরভ, হাত বাড়িয়ে মোবাইলটা তুলে সৌম্যকে ফোন করল। ফোনের ওপার থেকে সৌম্যর গলা শোনা গেল, হ্যালো ভাই, কেমন আছিস? ভালো, তুই? ভালো। আজ তোর কোনো কাজ আছে কি? আজ রবিবার, অফিস ছুটি, কোনো কাজ নেই। কেন? তাহলে আয় একটু বেরিয়ে আসি, তোর পোর্টফোলিও করবো আজ। সৌরভ এবার আর আগের ফুলটা করেনি। পরের দিনই অফিসে গিয়ে পায়েলকে একটা লাল গোলাপ ও রিং গিফট করলো। হঠাৎ মোবাইলটা বেজে উঠল। সৌরভ চেয়ার ছেড়ে উঠে মোবাইলটা কানে তুলে নিল। স্ক্রিনে একটা চেনা মুখের ছবি। তোমার সাথে কথা বলাটা মিস করতে চাইছিলাম না। তাই? হ্যাঁ,
কাল থেকে আমরা একসাথে থাকব, তখন তো আর ফোনের দরকার হবে না। কথাটা শুনে হেসে উঠল সৌরভ। সৌরভের এই পরিবর্তনের কারণ কেউ হয়তো কোনোদিনও জানতে পারবে না। এদিকে মৌলিও নিজের অজান্তেই সৌরভকে যে কতটা সাহায্য করেছিল তা হয়তো সে কোনোদিনও জানতে পারবে না।